লোকসভা নির্বাচনের সর্বশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর এলাকায় রয়েছেন আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুব্রত, শাতিলা, যেমনটি একটু আগে আমার প্যাকেজে বলছিলাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল বলে পরিচিত যে তিনটি জেলা, জেলার সাতটি আসন, সেখানে মূলত কিন্তু তৃণমূলের দাপট। এবং গত দুবার এই সাতটি আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা তৃণমূলের তরফের থেকে কিন্তু। সুতরাং তৃণমূলের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত এই সাতটি আসন। আমরা এখন দাঁড়িয়ে আছি তৃণমূলের আরও একটি শক্তিশালী ঘাঁটি ব্যারাকপুর। ব্যারাকপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্র আমার পেছনে। আপনি জানেন যে বৈশাখ মাস তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু ভোটাররা সকাল থেকে লম্বা লাইন দিয়েছে। আমরা এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, আদর্শ প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভোটারদের সুবিধার্থেও একটি আলাদা শেড করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বৃষ্টি অথবা রোদ থেকে বেঁচে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। তো শাতিলা, আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে সকাল থেকে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। ব্যারাকপুরের প্রার্থী, যিনি বিজেপির প্রার্থী অর্জুন সিং, তার উপর কিন্তু চড়াও হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু তার উপর হামলা করেছে। একইভাবে হামলার ঘটনা ঘটেছে কিন্তু হুগলিতে। সেখানে হুগলিতে বিজেপির প্রার্থী, তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের দুবারের জয়ী সাংসদ, কিন্তু সাংসদ রত্না দে নাগ, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু লকেট চট্টোপাধ্যায়। তো এখনো পর্যন্ত কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব কিন্তু এগিয়ে চলছে। যে সকাল সাতটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে, এখনো পর্যন্ত খুব বেশি ভোট পড়েনি। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু এখনো আমাদেরকে ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেইটি কিন্তু আমাদের এখনো জানা যায়নি। তবে আমরা যে কেন্দ্রগুলোতে ঘুরে বেড়া দেখছি এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু, আমি যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে প্রায় 4,500 ভোটার রয়েছে, যাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 800 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এবং এখনো কিন্তু দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যেমন নারী ভোটাররা রয়েছেন, ঠিক সেরকমভাবেই পুরুষ ভোটাররাও কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমরা দেখেছি যে বৃদ্ধরা যেমন লাইনে দাঁড়াচ্ছেন, ঠিক একই রকমভাবে নতুন ভোটার, যারা একদম নতুন ভোটার, কলেজে পড়েছেন, ঠিক তারাও কিন্তু একই রকমভাবে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তো শাতিলা, এই ছিল আমার কাছে ভারতের পঞ্চম দফা নির্বাচনের পশ্চিমবঙ্গের দিকের সর্বশেষ তথ্য। শাতিলা, ভারতের লোকসভা নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর।